রাজস্থানেও কর্ণাটক মডেল প্রয়োগ করতে চলেছে কিং কংগ্রেস বিপক্ষে বিজেপি। কর্ণাটকে সাফল্য কংগ্রেসের অনেক বেশি উজ্জীবিত করেছে, সেই সাফল্যের রেস ধরেই এবার রাজস্থানে সাফল্য পেতে চলেছে কংগ্রেস দল। এমনিতেই রাজস্থানের পরম্পরায় কোনো দল পরপর দ্বিতীয়বার ক্ষমতায় আসতে পারে না, পাঁচ বছর অন্তর সরকার পরিবর্তন হয়। প্রথম থেকেই রাজস্থানের বর্তমান মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলে আসছিলেন ক্ষমতায় এলে গ্যাসের দাম 500 টাকা করে দেওয়া হবে আর 100 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি করে দেওয়া হবে। এবার রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন 100 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ যেমন ফ্রি করা হবে, একই রকমভাবে 200 ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম নির্দিষ্ট করে দেওয়া হবে, যার ফলে খুব সহজেই সাধারণ মানুষ এগুলোকে কাজে লাগাতে পারবেন। একই সঙ্গে বেকারদের ভাতা, মৎস্যজীবীদের সস্তায় ডিজেল দেওয়ার মতো 5 দফা প্রতিশ্রুতি কর্ণাটকে কংগ্রেস বাজিমাত করেছে বলে দাবি ধারণা বিজেপি নেতৃত্ব এবং ভোট পণ্ডিতদের একাংশের। আগামী দিনে যে রাজ্যগুলিতে নির্বাচন রয়েছে সেখানেও এ ধরনের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করে ক্ষমতা দখলের পরিকল্পনা রয়েছে কংগ্রেসের। 50 বছর আগে কংগ্রেস গরিবী হটানোর প্রতিশ্রুতি দিয়েছিল, কিছুই হয়নি। ওই প্রতিশ্রুতি পালন না করাটা দেশের মানুষের সঙ্গে চূড়ান্ত বিশ্বাসঘাতকতা। কিন্তু কংগ্রেসের সরকারের এই অবস্থানে রাজস্থানের বেশ খানিকটা বিপাকে পড়তে চলেছে বিজেপি বলেই জানা গেছে। এমনিতেই রাজস্থানের বিজেপি দলের নেতা কোনো নেতাই মুহূর্তে নেই যাকে অশোক গেহলট কিংবা সচিন পাইলটদের যোগ্য উত্তরশ্রেণী হিসেবে তুলে ধরা যায়। তারপরেও কংগ্রেস সরকার যেভাবে জনমুখী প্রতিশ্রুতি দিয়ে চলেছে সেই প্রতিশ্রুতির পাল্টা এখনও বিজেপি দিতে পারেনি। শুধুমাত্র ধর্মীয় সেন্টিমেন্ট তৈরি করে রাজস্থানে যে ভোটে তা যায় না সেটা যেমন বাস্তব, একই রকমভাবে সাধারণ মানুষের উপর বোঝা যদি কমাতে না পারা যায় তাহলে মানুষের কাছে জনপ্রিয়তা পাওয়া কঠিন হয়ে যাবে। রাজস্থানেও কর্ণাটক মডেল প্রয়োগ করতে চলেছে কিং কংগ্রেস বিপক্ষে বিজেপি। কর্ণাটকে সাফল্য কংগ্রেসের অনেক বেশি উজ্জীবিত করেছে, সেই সাফল্যের রেস ধরেই এবার রাজস্থানে সাফল্য পেতে চলেছে কংগ্রেস দল। এমনিতেই রাজস্থানের পরম্পরায় কোনো দল পরপর দ্বিতীয়বার ক্ষমতায় আসতে পারে না, পাঁচ বছর অন্তর সরকার পরিবর্তন হয়। প্রথম থেকেই রাজস্থানের বর্তমান মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলে আসছিলেন ক্ষমতায় এলে গ্যাসের দাম 500 টাকা করে দেওয়া হবে আর 100 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি করে দেওয়া হবে। এবার রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন 100 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ যেমন ফ্রি করা হবে, একই রকমভাবে 200 ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম নির্দিষ্ট করে দেওয়া হবে, যার ফলে খুব সহজেই সাধারণ মানুষ এগুলোকে কাজে লাগাতে পারবেন। একই সঙ্গে বেকারদের ভাতা, মৎস্যজীবীদের সস্তায় ডিজেল দেওয়ার মতো 5 দফা প্রতিশ্রুতি কর্ণাটকে কংগ্রেস বাজিমাত করেছে বলে দাবি ধারণা বিজেপি নেতৃত্ব এবং ভোট পণ্ডিতদের একাংশের। আগামী দিনে যে রাজ্যগুলিতে নির্বাচন রয়েছে সেখানেও এ ধরনের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করে ক্ষমতা দখলের পরিকল্পনা রয়েছে কংগ্রেসের। 50 বছর আগে কংগ্রেস গরিবী হটানোর প্রতিশ্রুতি দিয়েছিল, কিছুই হয়নি। ওই প্রতিশ্রুতি পালন না করাটা দেশের মানুষের সঙ্গে চূড়ান্ত বিশ্বাসঘাতকতা। কিন্তু কংগ্রেসের সরকারের এই অবস্থানে রাজস্থানের বেশ খানিকটা বিপাকে পড়তে চলেছে বিজেপি বলেই জানা গেছে। এমনিতেই রাজস্থানের বিজেপি দলের নেতা কোনো নেতাই মুহূর্তে নেই যাকে অশোক গেহলট কিংবা সচিন পাইলটদের যোগ্য উত্তরশ্রেণী হিসেবে তুলে ধরা যায়। তারপরেও কংগ্রেস সরকার যেভাবে জনমুখী প্রতিশ্রুতি দিয়ে চলেছে সেই প্রতিশ্রুতির পাল্টা এখনও বিজেপি দিতে পারেনি। শুধুমাত্র ধর্মীয় সেন্টিমেন্ট তৈরি করে রাজস্থানে যে ভোটে তা যায় না সেটা যেমন বাস্তব, একই রকমভাবে সাধারণ মানুষের উপর বোঝা যদি কমাতে না পারা যায় তাহলে মানুষের কাছে জনপ্রিয়তা পাওয়া কঠিন হয়ে যাবে।